হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল কুইক ইংলিশ অ্যান্ড বেঙ্গালি তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস টেনের ফাদার হেল্পের অ্যাক্টিভিটি সলিউশন তো এর আগে আমি তোমাদের সাথে ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিট থ্রি বেঙ্গলি মিনিং শেয়ার করে দিয়েছে যারা দেখুনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ভেজাবে তো অবশ্যই করে চেক করে নিও তো একের দাগে এখানে বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ সঠিক অপশনটা বেছে নাও সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য তো এটা হয়ে রয়েছে দেখো উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট কাঁপ দিয়ে বা ভয়ে কেঁপে উঠে স্বামী বুঝতে পারলো যে তাহলে কোন অপশানটা সঠিক হবে ইট ওয়াজ মানডে এটা হলো সোমবার ওয়েন অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত ছিল সে কোথায় শুয়েছিল হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ সেই বেঞ্চের উপর শুয়েছিল অ্যাকর্ডিং টু সোয়ামী মানে স্বামীর মতে স্যামুয়েল স্পেশালি অ্যাঙ্গ্রি উইথ দ্য বয়েস হু আর লেট মানে স্যামুয়েল সাধারণত যে সেই সমস্ত বাচ্চাদের উপর বা ছেলেদের উপর রাগ করে যারা দেরি করে আসে তা নেক্সট দুইয়ে তাকে বলেছে ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্য এই ছকটা পূরণ করতে হবে তো এরটাতে রয়েছে টাইম ওয়ে সোয়ামি কমপ্লেন্ট অফ এ হেডেক সময় যখন সময়টা লিখতে হবে যখন স্বামী মাথা যন্ত্রণার অভিযোগ করেছিল তাহলে কি হবে নাইন ও ক্লক তাহলে টাইমটা লিখবে নাইন ও ক্লক পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল যে স্বামীকে বা যে ব্যক্তি স্বামীকে বলেছিল যে ড্রেস নিজের ড্রেস স্কুল ড্রেস পরো এবং স্কুলে চলে যাও এটা হবে স্বামীজ ফাদার তাহলে লিখবে স্বামীজ ফাদার নেম অব দ্য টিচার মেনশন বাই স্বামী স্বামী যে শিক্ষকের নাম উল্লেখ করেছিল তাহলে তার নাম কি স্যামুয়েল তাহলে লিখবে স্যামুয়েল নেক্সট তিনি তাকে চলে আসো এখানে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফলস প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার তো এখানে বলেছে যে নিচের যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো সত্য নাকি ভুল মানে সত্য নাকি ভুল মানে ট্রু নাকি ফলস সেটা তোমাদের লিখতে হবে অর্থাৎ ট্রু ফলস করতে হবে সাথে তোমাদের কি করতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এখানে দেখো লেখা হচ্ছে প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস মানে তোমাদের অ্যান্সারটাকে যেটুখানি অংশ জাস্টিফাই করছে শুধু সেইটুখানি অংশই কিন্তু টেক্সট থেকে তোমরা তুলবে তো এটা রয়েছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক স্বামী বলেছিলো যে তার মাথা যন্ত্রণা করছে তাহলে এটা ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই হ্যাভ এ হেডেক নেক্সট বিএডটা দেখো স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার রুম স্বামী তার বাবার ঘরে শুয়েছিল তার এটা ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী তার মায়ের ঘরের বেঞ্চের উপর শুয়েছিল তারপরে দেখো অ্যাক্টিভি এই সি রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেইড অফ স্যামুয়েল হেডমাস্টার মানে প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় পায় না তাহলে এটা ফলস হবে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম তাহলে এখানে হয়ে গেল তোমাদের মানে অ্যাক্টিভিটি থ্রি বা তিনের দাগে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট হলো চারে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক অপশন সেটা বেছে নিয়ে এই পুরো সেন্টেন্সটাকে অর্থাৎ বাক্যটাকে কমপ্লিট করতে হবে তো এরটা রয়েছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ লেটার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠাবেন তাহলে এখানে কি হবে লেটার নেক্সট বি এরটা ওয়াইল গোয়িং টু দ্য স্কুল স্বামী ওয়াজ ব্রদার বাই কনসাইন্স স্কুলে যাওয়ার সময় স্বামীর কী হয়েছিল বিবেক দংশন হয়েছিল বা বিবেক তাকে তাড়া করে বেড়াচ্ছিল দ্য কালার অফ স্যামুয়েল কোট ওয়াজ ইয়েলো স্যামুয়েলের কোটের রঙ কি ছিল ইয়েলো হলুদ নেক্সট পাঁচের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এটা রয়েছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড আনএক্সপেক্টেড টার্ন বাবার ব্যবহার বাবার ব্যবহারে একটা অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গেল স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্ট স্বামী স্কুলে গেল এই অনুভূতি নিয়ে বা এই মনে করে যে ও এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল কেন তার সে স্যামুয়েলের সম্বন্ধে নিজের মন স্থির করে নিতে চাইছিলো যে স্যামুয়েলের সম্বন্ধে যে অ্যালিগেশানগুলো এনেছে ওগুলো কি সত্যি নাকি মিথ্যা সেটা ভাবার ও রাস্তার ধারে দাঁড়িয়েছিল নেক্সট দেখো সিক্স এতে রয়েছে সিক্সের দাগে রয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এ নম্বর কোয়েশ্চেন রয়েছে হোয়াট ওয়ার ডিড ফাদার পুট দ্য লেটার বাবা চিঠিটাকে কোথায় রাখলো ফাদার পুট দ্য লেটার ইন অ্যান্ড ইনভেল অপ একটা খামের মধ্যে রাখলো হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েলের সম্বন্ধে স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল ইফ হি ওয়াজ এ ব্যাড পারসন অর ব্যাডম্যান অর নট মানে স্বামী এটা সিদ্ধান্ত নিতে মানে সিদ্ধান্ত নিতে ও ব্যর্থ হয়েছিল যে স্যামুয়েল কি বাজে মানুষ না কি না হাউ ডিড স্যামুয়েল লুক স্যামুয়েলকে কেমন দেখাচ্ছিলো স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস থিন ময়শ্চার অ্যান্ড আনশেভেন চেক তো স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স তাহলে কিন্তু আমি তোমাদের এখানে লিখিয়ে দিলাম নেক্সট সাতের দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস তো এখানে অপশানগুলোর মধ্যে যেটা সঠিক সেটাও বেছে নিতে হবে শূন্য এই পুরো বাক্যটাকে কমপ্লিট করার জন্য বা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য ওয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক যখন সোয়া স্বামী ক্লাসে প্রবেশ করলো স্যামুয়েল কী পড়া ছিল অ্যারেথমেটিক অর্থাৎ পাটিগণিত স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার সো আমি আধ ঘন্টা স্কুলে লেট করে গিয়েছিলাম দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর ওয়ান উইক হেডমাস্টার কতদিনের ছুটিতে ছিল এক সপ্তাহ ছুটিতে ছিল আটের দাকে এখানে রয়েছে কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সকে ইনফরমেশন নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান্ড আইডিয়া অকার টু হিম যখন স্বামী স্কুলের গেট দিয়ে প্রবেশ করলো ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফিস ক্লাস স্বামী তার স্কুলের মানে ক্লাসের সামনে দাঁড়িয়েছিল ফাদার স্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোরি টাপ বাবা স্বামীর থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং এটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন স্নয়েদ্যাগ এখানে রয়েছে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্স অর্থাৎ টেক্স থেকে ইনফরমেশান নিয়ে বা তথ্য নিয়েই চার্টটা পূরণ করতে হবে তো কজ এফেক্ট কারণ আর ফলাফল স্বামী ডিড নট টু দি সোমার্ক স্বামী তার বাড়ির কাজ করেনি কেন কারণ তার মাথা যন্ত্রণা করছিলো তাই এখানে কী হবে হি হ্যাড এ হেডেক তারপর একটা রয়েছে কজের করে দেওয়া রয়েছে দেখো স্বামী নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল স্বামী এর আগে স্যামুয়েলের মতো কারো এত ভালো কারোর সাথে দেখা হয়নি তাহলে এফেক্ট হবে হবে স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড স্বামী দুঃখিত হয়ে বসে পড়ল দ্য হেডমাস্টার তারপর এটা দেখো স্বামী নট ডেলিভার দ্য লেটার স্বামী চিঠিটা পৌঁছে দিতে পারল না দ্য হেডমাস্টার ওয়াজ অন অনে লিভ কারণ প্রধান শিক্ষক এক সপ্তাহে ছুটিতে ছিলেন তো এখানে চলে আসি গ্রামারের নিউজে দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস তো গ্রামার এখানে টেন্স রয়েছে দেখো যেরকমভাবে তোমাদের অনেক সময় মাধ্যমিকে দেয় তো এখানে অপশানস দেওয়া রয়েছে যেটা সঠিক হবে সেটা বেছে নিতে বলেছে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে লাস্ট মানডে ওয়াইল উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ বাই দিস টাইম টু মরো দে উইল হ্যাভ লেফট নেক্সট এগারো দাগে রয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস তো উপযুক্ত আর্টিকেল আর প্রিপোজিশান দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এখানে প্রথমটা কী রয়েছে দেখো আরিফা আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি ওয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি তাহলে হয়ে গেল তোমাদের এখানে কিন্তু ফাদার সেলফের অ্যাক্টিভিটি সলিউশনটা কমপ্লিট হলো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই